দেখুন আজকে ভিডিওতে আমি JFET এর খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট অর্থাৎ কমন গেট কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে JFET এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি দেখুন আলোচনা শুরু করতেছি। এটা যেহেতু ডিসি বায়াসিং, আমি এসি পার্টটা স্কিপ করতেছি, জাস্ট ডিসি পার্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কমন গেট অর্থাৎ গেটটা এখানে বেসিক্যালি কমন। আমরা একটা JFET চিন্তা করতেছি, এখানে অ্যাজিউম করতেছি একটা JFET, এটা এন চ্যানেল, মানে হচ্ছে অ্যারোটা ভিতরের দিকে। তো কমন গেটে যে ঘটনাটা ঘটে, যে গেটটাকে সরাসরি করে দেওয়া হয় হচ্ছে গ্রাউন্ডেড, এটা মাথায় রাখবেন আপনারা। আর এদিকে আমাদের দুটোতেই রেজিস্ট্যান্স থাকে। তো উপরেরটাতে একটা ভোল্টেজ দেওয়া থাকে ভিডিডি, আর নিচের ভোল্টেজটা একটু খেয়াল করুন, এই ভোল্টেজটা আপনাদের হবে হচ্ছে মাইনাস অফ ভিএসএস। এস লেখার কারণ হচ্ছে এটা সোর্স, এটা ড্রেন এবং এটা গেট। এই পয়েন্টটা একটু আপনার মাথায় রাখবেন, এটা কিন্তু মাইনাসে। আর এখানে হচ্ছে RD রেজিস্ট্যান্স, এটা হচ্ছে RS রেজিস্ট্যান্স। এই হচ্ছে আমাদের সার্কিট। তো এখান থেকে আমরা যে ধরনের সার্কিট দেয়া আছে, তো এখান থেকে ID কারেন্ট আমি নর্মালি এটা নিয়ে নিচ্ছি, ID কারেন্ট, এবং এটা IS কারেন্ট। এখন এখান থেকেই আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু ড্র করে নিচ্ছি। তো এটা যেহেতু মাইনাসের সাথে কানেক্টেড, এখানে একটা ভোল্টেজ সোর্স আমি চিন্তা করব, যেটার এই প্রান্ত কিনা মাইনাসের সাথে কানেক্টেড আর প্লাস প্রান্তটা গ্রাউন্ডেড। তাহলে এটা VSS, এটা গ্রাউন্ডেড, কমন গ্রাউন্ড, এটার সাথে কমন গ্রাউন্ড, কমন গ্রাউন্ড। আবার এদিক থেকে এটা প্লাস ভিডিডির সাথে কানেক্টেড, মানে আমি এদিক থেকে এটাকে প্লাস মাইনাস, মাইনাসটা গ্রাউন্ড হয়ে যাবে, এটা ভিডিডি। এই হচ্ছে আমার সার্কিট। তো এখন চলুন অ্যানালাইসিস শুরু করি। আমাদের প্রথমে আমার ইনপুট সাইড থেকে চিন্তা করব। এখানে একটা VGS ভোল্টেজ আছে, তাহলে প্লাস মাইনাস VGS, তাহলে KVL অ্যাপ্লাই করতেছি, এদিক থেকে যাতে আগে প্লাস পড়তেছে, তাহলে প্লাস VGS প্লাস ISRS, এবং IS আর ID হচ্ছে সমান, কারণ JFET এর জন্য অলওয়েজ গেট কারেন্ট শূন্য। ঠিক আছে, এর আগে ক্লাসগুলোতে আমি বলেছি গেট কারেন্ট JFET এর জন্য সবসময় শূন্য। JFET বলুন আর MOSFET বলুন, সব ক্ষেত্রে গেট কারেন্ট শূন্য। তাহলে IS বলা যে কথা, ID বলা একই কথা, অর্থাৎ ID ইন্টু RS, তারপরে কত মাইনাস VSS ইজ ইকুয়াল টু 0। এখন হচ্ছে আমাদের, আমরা আগে ট্রান্সফার কার্ভটা আঁকিয়ে ফেলি। এখানে ট্রান্সফার কার্ভটা এন চ্যানেল যেহেতু মাইনাসের দিকে এটা হবে, এই যে ট্রান্সফার কার্ভ এক্সপোনেনশিয়াল। এই পয়েন্টটা হচ্ছে আমার কত IDSS, এটা আমি এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি অনেকবার। এটা হচ্ছে VP, এবং এটা ফলো করে শকলিস ইকুয়েশন, অর্থাৎ আইডি ইকুয়াল টু IDSS ইন্টু 1 - VGS ডিভাইডেড বাই VP হোল স্কোয়ার। সেই ইকুয়েশনকে প্লট করে, সেই ইকুয়েশনকে ফলো করেই কিন্তু এই কার্ভটি আঁকানো। আর এন চ্যানেল মানে VGSটা মাইনাস, এই জন্য মাইনাসের দিকে আমার কার্ভটা। আর এদিকে অবস্থান করে হচ্ছে ID, এদিকে অবস্থান করে কি আমাদের ID। এখন আমাদের এই ইকুয়েশনের হেল্প নিয়ে আমাদের Q পয়েন্ট বের করতে হবে। আমার এটা একটু খারাপ দেখাচ্ছে দেখতে, আমি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি, একই হইল। আচ্ছা থাক, বুঝেন প্রিয়ান্ড আঁকাচ্ছি তো। আচ্ছা আইডি ইন্টু, এখন আইডি আছে ওয়াই অ্যাক্সিসে আর VGS আছে এক্স অ্যাক্সিসে, তাহলে এমন ভাবে ইকুয়েশনটাকে রিসাইজ করতে হবে যেন আইডিটাকে ওয়াই অ্যাক্সিস এবং VGSটাকে, আইডিটাকে ওয়াই অ্যাক্সিস এবং VGSটাকে এক্স অ্যাক্সিসে নেওয়া যায়। অর্থাৎ সেভাবে যদি আমি নিতে চাই, তাহলে এটা VSS মাইনাস VGS, এবং y equal to mx plus c ফলো করতে হইলে ID কে সিঙ্গেল করতে হবে। তাহলে আইডি ইকুয়াল টু আমার আসতেছে কত মাইনাস 1 বাই আর এস ইনটু ভিজিএস প্লাস ভিএসএস সরি এটা ভিএসএস বাই আর এস VSS by RS তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো y equal to mx plus c যদি y আছে id ax is y আর ax is x bgs x axis এ bgs আছে bgs এর নিচে x রাখলাম তাহলে m হচ্ছে এটা -1 by rs আর c হচ্ছে এটা তো c হচ্ছে y অক্ষের ছেদাংশ যেটা কিনা আমরা প্লাস ভ্যালু পাচ্ছি তাহলে y অক্ষের ছেদাংশ তো আমার এখান থেকে এদিকে এখন idss এর উপরে নিব না নিচে নিব তো এর আগের ক্লাসেও আমি বলেছি যে অলওয়েজ আইডিএসএস ভ্যালুটা হচ্ছে সর্বোচ্চ কারণ এটা কিনা স্যাচুরেশন কারেন্ট যার উপরে কোনো কারেন্ট পসিবল না তো এখানে তো ভ্যালু পাচ্ছি কত ভিএসএস বাই আরএস সেটা obviously আমার আইডিএসএস এর থেকে ছোট হবে কারণ এটা জেনারেলাইজড কারেন্ট এটা কখনোই স্যাচুরেশন কারেন্টের থেকে বড় হবে না এইটুকু আমরা বলতে পারি তাহলে কি চিন্তা করব আমরা অবশ্যই এটাকে ছোট মনে করব তাহলে এই যে এই পয়েন্ট y অক্ষের ছেদাংশ আর স্লোপ আসছে আমার -1 by r যেটা কিনা তো স্লোপ মাইনাস মানে আমরা এইচএসসি থেকে দেখে আসতেছি এটা হচ্ছে ডান দিকে নিচের দিকে নামে অর্থাৎ আমি যদি এটাকে এখন আঁকাই তাহলে এটা দাঁড়াবে এরকম একটা কার্ভ সরলরেখা এটা ঠিক আছে এবং এটা এইদিকে সেট করবে এটা কিন্তু পুরো স্ট্রেট লাইন আমার ফ্রি হ্যান্ডের জন্য এরকম এবড়ো থেবড়ো মনে হচ্ছে বাট এটা পুরোপুরি একটা সলিড লাইন সলিড স্ট্রেট লাইন এবং এটা এই যে এই পয়েন্ট আমার লাগবে তো এই পয়েন্টটার ভ্যালু তো আমরা কত পেলাম ভিএসএস বাই আরএস তাহলে এখানে লিখে দিচ্ছি ভিএসএস বাই আরএস আর এই পয়েন্টটাও লাগবে তো এই পয়েন্টে বেসিক্যালি হচ্ছে আমার আইডি ভ্যালুটা শূন্য অর্থাৎ আইডি ইকুয়াল টু শূন্য যদি এখানে বসাই তাহলে এই পয়েন্টটা আমরা পাবো তাহলে আইডি ইকুয়াল টু শূন্য এখানে বসায় দিচ্ছি তাহলে এখানে বসায় দিলে শূন্য ইকুয়াল টু ভিএসএস মাইনাস ভিজিএস এখানে বসাইলেও কিন্তু একই রেজাল্টই পাবেন ঠিক আছে ওইটা ইকুয়েশনটা দেখতে সিম্পল তাই ওটাতে বসাইলাম তাহলে ভিজিএস ইকুয়াল টু আমার আসতেছে কিন্তু কত ভিএসএস অর্থাৎ এই ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে ভিএসএস এই ভ্যালুগুলো আমাদের কিন্তু জানতে হবে ম্যাথ করার সময় কিন্তু এরকম কার্ভে আপনার ভ্যালু সিলেক্ট করলেও বলতে পারে কোশ্চেন পেঁচিয়ে দিলে কিন্তু এইগুলা থিওরি ঠিকঠাক মতো ক্লিয়ার না থাকলে আটকে যেতে পারেন এখন এই পয়েন্টটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট তো এই পয়েন্ট বরাবর যদি আমি এদিকে নামি তাহলে এটা হচ্ছে ভিজিএস কিউ আর এই বরাবর যদি এদিকে যাই তাহলে এটা হচ্ছে আইডি কিউ তো এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট ইন্টারসেকশন যে পয়েন্টটা সেটাকে বেসিক্যালি বলি আমরা কিউ পয়েন্ট আর এই যে কার্ভটা এটা ফলো করছে কিন্তু আইডি ইকুয়াল টু আচ্ছা সেই ইকুয়েশনটাও লিখে দিই একটু আইডি ইকুয়াল টু আইডিএসএস এর ইকুয়েশন আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে VGS divided by VP whole square এটা JFET এর জেনারেল ফর্মুলা তো ইনপুট সাইড কিন্তু হয়ে গেল এবার আমরা একটু আউটপুট সাইডটা দেখব তো আউটপুট সাইডের জন্য আমি কি কাজ করতে পারি এটা মুছে দেই কার থাক সমস্যা নাই আমি জাস্ট আউটপুট ইকুয়েশনগুলো লিখব তো ধরুন যে এদিক থেকে এই যে আউটপুট সাইডে এদিকে লুপটা চিন্তা করি তাহলে এদিক থেকে গেলে ফার্স্টে -BDD VDD মাইনাস পাচ্ছি আগে যেহেতু -BDD তারপর এখান থেকে প্লাস IDRD যেহেতু কারেন্টের ডিরেকশনে গেছি সো চিহ্ন হবে প্লাস প্লাস IDRD প্লাস VDS প্লাস ISRS তো ISRS বলা যে কথা IDRS বলা একই কথা যেহেতু ID আর IS কারেন্ট সমান তারপর কত -VSS is equal to 0 আমাদের ইকুয়েশন মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট যে ধরনের কনফিগারেশন দিবে সেই অনুযায়ী দেখে দেখে আমাদের এরকম কেভিএল অ্যাপ্লাই করতে হবে এখন ম্যাথে যেরকম ডাটা দিবে সেই ডাটার উপর ডিপেন্ড করে আপনাদের আননোন জিনিস বের করা লাগবে যেমন ধরুন যে এখানে ভিডিএস বের করতে ড্রেন টু সোর্স ভোল্টেজ বের করতে বলতে পারে তো সেই ক্ষেত্রে যে ইনপুট ইকুয়েশন তো আগে কাজ করতেই হবে করে সেখানকার যে আননোন বের করা দরকার সেগুলো বের করে নেওয়ার পরে তারপরে এই ইকুয়েশন অ্যাপ্লাই করে আপনারা কিন্তু ইজিলি ভিডিএস বের করতে পারবেন तो आजकेर मतो भिडियोटी ए पर्यन्तই भिडियोटी যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।